আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। দক্ষিণ বারাসাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে হাই টেনশন বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারল বোলেরো পিকআপ ভ্যান। রবিবার সকাল 5:30 নাগাদ কলকাতা থেকে জয়নগরগামী একটি বোলেরো পিকআপ ভ্যান দক্ষিণ বারাসাত সাহাপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কুলপি রোডের পাশে একটি হাই টেনশন বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে। জোরালো আওয়াজ পেয়েই বেরিয়ে আসে এলাকার মানুষজন। পিকআপ ভ্যানের মধ্যে থেকে চালককে উদ্ধার করেন তারা। এক প্রত্যক্ষদর্শী জানান, রাস্তা ভালো হওয়ার পর থেকেই গাড়ির গতি বাড়ায় এই জায়গায় বারংবার দুর্ঘটনা ঘটছে। আজও সকালে রাস্তার ধারে কেউ দাঁড়িয়ে থাকলে প্রাণে মারা যেত। তাই তাদের দাবি, গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য এলাকায় স্পিড ব্রেকার বা বাম্পার বসানো হোক। সকালবেলা দেখি একটা বিরাট আওয়াজ, বাইরে বেরিয়ে দেখি একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পোস্টারে ধাক্কা মারে। আমাদের ভাগ্যই ভালো যে সেই সময় সকালবেলা বাইরে কেউ ছিল না, ঠান্ডা ওয়েদার বলে। তা এরকম এই জায়গায় বারবারই এরকমই ঘটনাটা ঘটছে। এর আগেও একটা ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাতে একজন গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন আছে। আমরা প্রশাসনের কাছে একটাই দাবি করতে চাই যে বারবার বলা সত্ত্বেও এরকম কিছু হচ্ছে না, এখানে একটা বাম্পারের প্রয়োজন আছে। বাম্পার না হওয়াতে গাড়িগুলো তাদের নিয়ন্ত্রণ ঠিক মতন কন্ট্রোল করতে পারছে না। ধারে অনেকে বাড়ি গাড়ি আছে, সেখানেও গাড়ি ঢুকে যাওয়ার একটা ভয় আছে। তাই প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, যাতে যত সম্ভব তাড়াতাড়ি এখানে যদি বাম্পারের একটা ব্যবস্থা করে দেন তাহলে খুব উপকৃত হবে এখানকার লোকেরা। কি নাম আপনার? আমার নাম চন্দন নস্কর। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ এবং গাড়ির চালককে আটক করে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা জানার চেষ্টা করছে। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা TMTO হল্টার পরিষেবা চালু করলাম।